হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজু আছি আপনার সাথে। ভিউয়ার্স, আসছে জুনে আইওএস 18 রিলিজ করবে অ্যাপেল। তবে ইতিমধ্যেই কিন্তু এই আইওএস 18 নিয়ে অনেক জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে। আইওএস 18-এ কী কী ফিচার থাকছে, সেই সাথে কোন কোন ডিভাইসে সাপোর্ট করবে এই আইওএস 18। কিন্তু লেটেস্ট একটি লিক থেকে জানা যায় যে আইওএস 18 সাপোর্ট করবে এরকম কিছু ডিভাইসে, যে অবাক করার মতো বিষয়। বিশেষ করে আমরা জানি প্রতি বছর অ্যাপেল তাদের পুরাতন যে ডিভাইসগুলো সেই ডিভাইস থেকে যে কোনো একটা সিরিজ বাদ দেয় লেটেস্ট যে আইওএস রিলিজ করে সেই তার সাথে। সেই ক্ষেত্রে আমরা এর আগের যে লিকগুলো সেগুলো থেকে ধারণা করেছিলাম এবছর হয়তো বা আইওএস 17-এ যে সকল ডিভাইস সাপোর্ট ছিল, ইতি এর ভিতরে ছিল আইফোন XR, XS এবং XS ম্যাক্স, এই যে ডিভাইসগুলো এগুলো হয়তো আইওএস 18 সাপোর্ট করবে না। বাট লেটেস্ট যে একটি লিক আসছে অ্যারন ফিন্সের কাছ থেকে, সেই লিক থেকে জানা যাচ্ছে যে আইওএস 17-এ যে সকল ডিভাইস সাপোর্ট করতো আইওএস 18-ও ঠিক সেম ডিভাইসগুলো সাপোর্ট করবে, এবং এটা বেশ ট্রাস্টেড একটি সোর্স। এবং যিনি এই বিষয়টা নিয়ে পোস্ট করেছিলেন, তিনি পোস্ট করার সাথে সাথেই কিন্তু এই পোস্টটি তিনি ডিলিট করে দেন। কিন্তু তার কাছ থেকে এ যাবৎকাল যতগুলো পোস্ট এসেছিল সবগুলি কিন্তু পরবর্তীতে বাস্তবে রূপ নিয়েছিল। তো আশা করা যায় যে আইওএস 18-এ আইওএস 17-এর যে সকল ডিভাইস সাপোর্ট করতো সেগুলো সাপোর্ট করবে। এই ক্ষেত্রে যারা XS, XS ম্যাক্স বা XR ব্যবহার করছেন তাদের জন্য এটা অবশ্যই খুশির সংবাদ, যদি এই লিকটা সামনে যখন আইওএস 18 রিলিজ হবে তখন যদি এটা সত্যি হয়। তো ইতিমধ্যে এই যে আইওএস 18, এটা নিয়ে অনেক ফিচার চলে আসছে যা হয়তো বা আমরা সামনে দেখতে পাবো। এছাড়া আরও একটা বিষয় অ্যাপেল কনফার্ম করেছে, সেটা হচ্ছে আমরা অনেকেই জানি অ্যাপেল তাদের ইলেকট্রিক কার নিয়ে বেশ কয়েক বছর যাবৎ একটা কোর্স করছিল বা একটা এই কাজ করছিল, সে বিষয়টা অ্যাপেল ক্যান্সেল করে দিয়েছে। ম্যাক রিউমার্স এবং 9to5 ম্যাক তারা জানাচ্ছে, এই বিষয়ে তারা আর্টিকেল তৈরি করেছে যে অ্যাপেল এটা ক্যান্সেল করে দিয়েছে তাদের এই প্রজেক্ট। তাদের এখানে প্রায় 2000-এর মতো কর্মী ছিল যারা এই অ্যাপেল ইলেকট্রিক কার বিষয়ে কাজ করত, তাদেরকে তারা অন্য বিষয়ে, বিশেষ করে এআই জেনারেটর বিষয়ক বিভিন্ন যে সকল ফিচার রয়েছে ওই বিষয়ক যে সকল কাজ রয়েছে ওইখানে তাদের ট্রান্সফার করা হয়েছে। তো অ্যাপেল এটা কনফার্ম করে দিয়েছে যে অ্যাপেল তাদের ইলেকট্রিক কার প্রজেক্ট ক্যান্সেল করবে এবং এ বিষয় নিয়ে তারা আর সামনে কাজ করবে না। তো এই ছিল লেটেস্ট আইওএস 18 বিষয়ক যে নিউজ, সেটা যে যারা আইফোন XS, XS ম্যাক্স এবং XR ব্যবহার করছেন তাদের জন্য খুবই খুশির সংবাদ একটি আসতে যাচ্ছে। যদি এই লিকটি সত্যি হয় তাহলে হয়তো আমরা দেখতে পাবো আইওএস 17-এ যে সকল ডিভাইস সাপোর্ট করছিল ঠিক সেম আইওএস 18-ও কিন্তু সেই ডিভাইসগুলি সাপোর্ট করবে। তো এই ছিল লেটেস্ট নিউজ আপনাদের সাথে শেয়ার করার, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।